আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে 2022 সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এ ধরনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তারপর সরাসরি আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর সাইডে দেখবেন যে থ্রি ডট মেনু বলে একটি অপশন আছে, এই থ্রি ডট মেনুতে টিপ দিবেন। থ্রি ডট মেনুতে টিপ দেওয়ার পর এখান থেকে আপনার সেটিংয়ে প্রবেশ করতে হবে। সেজন্য উপরে একটু লক্ষ্য করে দেখবেন যে সিটিং বলে একটি অপশন আছে, এই সিটিং বলে অপশনে টিপ দিবেন। সিটিং বলে অপশনে টিপ দেওয়ার পর একটু উপরে লক্ষ্য করে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশন আছে। হ্যাঁ, তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিটা টিপ দিবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি টিপ দেওয়ার পর একটু নিচে লক করলে দেখবেন যে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি অপশন আছে। হ্যাঁ, এই চেঞ্জ পাসওয়ার্ডে টিপ দিবেন। চেঞ্জ পাসওয়ার্ডে টিপ দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে লক্ষ্য করে দেখবেন কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, ডি টাইপ, নিউ পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে কী করতে হবে আপনার, এই যে কারেন্ট পাসওয়ার্ড যেটি এখানে আপনার যে আগের যে পাসওয়ার্ডটা এটি দিতে হবে। তারপর নিউ পাসওয়ার্ড, আপনি নতুন যে পাসওয়ার্ড দেবেন এই নিচের দুইটা নতুন পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, তারপর আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন যে আপডেট পাসওয়ার্ড বলে একটি অপশন লেখা আছে, ওই আপডেট পাসওয়ার্ডে টিপ দিবেন। হ্যাঁ, আপডেট পাসওয়ার্ডে টিপ দেওয়ার পর সিম্পলি কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন যে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন যে উপরে লেখা আছে রিভিউ আদার ডিভাইস। হ্যাঁ, রিভিউ আদার ডিভাইস দিয়ে কী করতে পারেন আপনি, হচ্ছে এর আগে আপনার ফেসবুকের যত ফোনে কানেক্ট করা ছিল তা কিন্তু আপনি দেখতে পারবেন। হ্যাঁ, যে যে কী কী ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কানেক্ট করা ছিল, তো আপনি যদি চান আপনার এই যে যে ফোনে ফেসবুক অ্যাকাউন্টটি কানেক্ট করা ছিল ওইটা এখান থেকে লগ আউট করবেন, সেক্ষেত্রে সরাসরি এখানে প্রবেশ করে কন্টিনিউটি টিপ দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে টিপ দেওয়ার পর দেখবেন দেখে সরাসরি এসে যাবে আপনার যে যা ফোনে আপনার অ্যাকাউন্টটি কানেক্ট করা ছিল সেই ফোনের নাম কিন্তু আপনার এসে যাবে, যে কী কী ফোনে আপনার অ্যাকাউন্টটি কানেক্ট করা ছিল। আপনি যদি চান সব অ্যাকাউন্ট থেকে আপনার এখান থেকে লগ আউট করবেন, তারও নিচে একটু লক্ষ্য হলে দেখবেন যে লগ আউট অল সেকশন বলে একটি লেখা আছে। হ্যাঁ, এই লগ আউট অল সেকশনে আপনার টিপ দিয়ে তারপর এখান থেকে লগ আউটে টিপ দিয়ে দিবেন। হ্যাঁ, লগ আউটে টিপ দিয়ে দিলে হবে কি, আপনার এর আগে যত ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কানেক্ট করা ছিল তা অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার লগ আউট হয়ে যাবে। আপনার কোনো ফোনে আপনার অ্যাকাউন্টটি লগ ইন থাকবে না। হ্যাঁ, অটোমেটিক সব ফোনে লগ আউট হয়ে যাবে। তো সিম্পলি আপনি এখান থেকে আপনার ফোনের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে পারেন। দেখেন আমার পাসওয়ার্ড চেঞ্জ করা সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।